থ্যাংক ইউ ভিউয়ার্স আমাদের এভাবে সাপোর্ট করার জন্য। খ্যাত যখন টপ বিজনেসম্যান সিজন 3 গল্পের বাকি পর্বগুলো আর এই চ্যানেলে আপলোড করা হবে না, করা হবে নতুন চ্যানেল এসকে ডায়েরিতে। তোমরা যারা খ্যাত যখন টপ বিজনেসম্যান সিজন 3 গল্পের বাকি পর্বগুলো দেখতে চাও, তারা আমাদের নতুন চ্যানেল এসকে ডায়েরিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। নতুন চ্যানেল লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমি আর রাফি সামনে তাকাই, বারান্দার দরজাটা খোলা, আমি আর রাফি তাতে ঢুকে পড়লাম। বাড়িটা বেশ বড়ই, অনেকগুলো রুম। আমি মাইশাকে খুঁজতে লাগলাম, হঠাৎ একটা চিৎকার শুনলাম। প্লিজ এমন করো না, প্লিজ অবনি আমাকে ছেড়ে দাও, আমি বাঁচতে চাই। তোমাকে আর ছাড়বো না, অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি, বোঝোনি, তুমি বুঝতে পারলে না। তামিমকে ছাড়া আমি অসহায়, তামিম শুধু আমার, আর তামিম আমার না হলে কারো হতে পারবে না। অবনি বন্দুক নিয়ে এক পা করে এগোতে থাকে, আর মাইশা পিছুতে থাকে। না না অবনি, অবনি প্রায় গুলি করতে যাবে, মাইশা তখন চোখ বন্ধ করে চিৎকার দেয়। হঠাৎ একটা আওয়াজ পায়, তারপর সব নীরব। মাইশা ভয়ে চোখ খুলছে না, তারপর চোখ খুলে দেখে অবনি নিচে পড়ে আছে। উপরে তাকিয়ে দেখে যে আমি হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছি। মাইশা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল, চোখ দুটো বন্ধ করে সেখানে নিজের দেহকে দেয়ালের সাথে হেলিয়ে দেয়। এদিকে অবনি এক আঘাতে মাটিতে পড়ে যায়, মাইশা আমার পাশের ছিটে। সামনে রাফি ড্রাইভ করছে, আর তার পাশে অজ্ঞান অবনি বাধা অবস্থায়। তাকে থানায় প্রমাণ হিসেবে নিয়ে আসা হয়। সবচেয়ে বড় প্রমাণ ছিল হোটেলে সিসি ক্যামেরায় অবনি সহ তার দলের লোকদের যেতে দেখা যায়। হোটেল দিকে রওনা দিই থানা থেকে, মাইশা আমার বিপরীত দিকে জানালা দিয়ে বাইরে তাকিয়ে। সমুদ্র দেখা যাচ্ছে, অনেক বাতাস, সমুদ্রের পাশ দিয়ে রাস্তা। একটা কথা বলিনি আমি আর মাইশার সাথে, আর না বলেছে মাইশা। হোটেলে এসে মাইশা নিজের রুমে চলে যায়, আমি আর যাইনি, বাইরে থাকি। আধা ঘন্টা পর রাফি কল করে, কই তুই? কফি হাউজে। তুই সেখানে থাক, আমি আসতেছি। আচ্ছা। 15 মিনিট পর রাফি আসলো, আমি বললাম বসুই। রাফি বসলো, বল কি বলবি? দু কাপ কফি। আমি অন্যমনস্ক হয়ে অন্যদিকে তাকিয়েছিলাম, তার কথা শুনে হুশ এলো। হ্যাঁ হ্যাঁ, কি? কালকের পর দিন আমরা ঢাকা ব্যাক করব, অফিসে অনেক কাজ জমা, আর তোকে একটা ইমার্জেন্সি মিটিং নিয়ে থাকতে হবে। এতটুকুই? আচ্ছা ঠিক আছে। তারপর কিছুক্ষণ আড্ডা দিয়ে হোটেলে ব্যাক করলাম, নিজের রুমের সামনে গিয়ে দরজায় নক করলাম। 2 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, গেট খোলার কোনো নামই নেই। আবার নক করতে যাব, অমনি গেট খুলে দিল। গেট খুলে কোনো কথা না বলে রুমে ঢুকে গেলাম। আমি শুধু তাকিয়ে থাকলাম, দরজাটা লাগিয়ে রুমে ঢুকলাম। মাইশা বারান্দায় গিয়েছে, আমি বারান্দায় গিয়ে দাঁড়ালাম। আমি তার কাঁধে হাত রেখে বললাম, মাইশা। এক ঝটকায় আমার হাতটা সরিয়ে দিয়ে চলে যায়। আমি অবাক হয়ে গেলাম, এত রাগ, ব্যাপারটা কি? না না, আমাকে কিছু করতে হবে। রুমে গিয়ে দেখি মাইশা বিছানায় উল্টো দিক হয়ে শুয়ে আছে। চারপাশ তাকালাম, কিছু না বুঝে আমি চুপচাপ তার পাশে শুয়ে পড়লাম। আমি গিয়ে তাকে জড়িয়ে ধরলাম, তখন ধাক্কা দিয়ে সরিয়ে ফেলল। খবরদার, আমাকে একদম টাচ করবে না, আর এই বিছানাতে তো ভুলেও শুবে না। আমি নিচে পড়ে রইলাম। হায় হায়, বলে কি, আমার কি হবে, আমার হানিমুনে কি হবে? চুপ চুপ একদম, কোনো হানিমুনের নাম নিবি না। তা চুপ, শাট আপ, মুখ বন্ধ করবি নাকি? উঠে দাঁড়ালাম, গিয়ে একটা বালিশ নিলাম নীলিমার সামনে। মাইশার সামনে দাঁড়িয়ে রইলাম। মাইশা তাকে দেখে আমি দাঁড়িয়ে, কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? বালিশ মানে কোল বালিশটা লাগবে, যদি একটু দিতেন। কোল বালিশ এই নে, আর একদম জ্বালাবি না। আমাকে কোল বালিশটা ধরিয়ে দিল, আমি কোল বালিশ নিয়ে শুয়ে শুয়ে পড়লাম। তারপর বলতে লাগলাম, কোল বালিশ, আজ তুই আমার বউ, কিচ্ছু করার নাই, তোর সাথে আমার হানিমুন করতে হবে, আমার বউ তো আমাকে টাচই করতে দেয় না, বুঝলি? শাট আপ, আর কোনো কথা বললে আগে তোর কোল বালিশে জানালা দিয়ে ফালাবো, তারপর তোকে। আমি একদম মুখ বন্ধ করে ফেললাম, এত ডাইরেক্ট অবিচার।
মন খুলে কোলবালি সে সাথে কি কথা বলতে দিবে না নাকি? আর কি ঘুমিয়ে পড়লাম, এমনি তো টায়ার্ড। আধা ঘন্টা পর মাইশা উঠে গিয়ে আমার সামনে হাঁটু কেটে বসলো, আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে মাথায় ছোট্ট করে একটা ভালোবাসার পরশ এঁকে দিল। ফাজিল ছেলে, আমার সাথে বাটপারি করেছ, এর জন্য তো শাস্তি তো পেতেই হবে। যাক, যথেষ্ট পেয়েছ, কালকে সকালে তোমাকে মাফ করে দেব। এই বলে আমার সাথেই সোফায় শুয়ে পড়লো আর আমার বুকে মাথা রাখলো। আমি অবশ্য ঘুমের মাঝেই তাকে শক্ত করে জড়িয়ে দিলাম। আহ, কি শান্তি! অবশ্য কি জন্য এত শান্তি লাগছে সেটা বুঝতে পারছি না। মাইশা গায়ে একটা কাঁথা দিয়ে দিল। সকালে মাইশা আমার আগে ঘুম থেকে উঠে পড়ে, উঠে ফ্রেশ হতে চলে যায়। আমার ঘুম ভাঙে কিছুক্ষণ পর, চোখ খুলে দেখি মাইশা বারান্দায় দাঁড়ানো। আমি উঠে পড়লাম, চোখ দুটো কসলে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে মাইশার দিকে যেতে লাগলাম। মাইশা চুলগুলো ভেজা ছিল, আমি তার আরও কাছাকাছি যাই। তখন ওই ঠিক পেছনের দিকে দাঁড়িয়েছিলাম, তার চুল থেকে এক মাতাল করে গন্ধ আসছিল। আমাকে অনেক টানছিল তার প্রতি, আমার নাকটা তার চুলের মাঝে ডুবিয়ে দিলাম আর পেছন থেকে জড়িয়ে দিলাম। মাইশা বুঝতে পারার সাথে সাথে নিজেকে আমার কাছ থেকে ছোটাবার চেষ্টা করতে থাকে। এই তুমি ছাড়বে নাকি? আমি কোনো কথা বলছি না, তার চুলের গ্রান নিয়ে যাচ্ছি অবিরাম। মাইশা অনেক চেষ্টা করে, শেষে আমার দিকে ঘুরে দাঁড়ায়, আমার দিকে তাকায় এক রাগী দৃষ্টিতে। তোর কত? মাইশার ঠোঁটগুলোর সাথে আমার ঠোঁট দুটো মিশিয়ে দিলাম। মাইশা তার চোখগুলো বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। 5 মিনিট পর মাইশা আর কিছু না করে জোরে জোরে হাতে চিমটি দিল। আমি হুট করে কেঁপে উঠলাম আর মাইশাকে ছেড়ে দিলাম। আমার মাত্র হুশ আসলো, মাত্র বুঝতে পারলাম আমি স্বপ্নের জগতে না, বাস্তবে ছিলাম। এতক্ষণ স্বপ্ন ভেবে করে যাচ্ছিলাম। তুমি, এর জন্য তোমার শাস্তি বরাদ্দ করা আছে। মাইশা চলে গেল, আমি ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম সবার সাথে। ব্রেকফাস্ট করে আমি মাইশাকে মেঘের কাছে রেখে রাফিকে নিয়ে একটু বাইরে আসলাম। আরে বল, কি হয়েছে? আরে মাইশা তো এখনো রেগে আছে, কি করা যায়? আমি কি জানি, এই বলে চলে যেতে লাগলো। তার হাত ধরে আটকে আবার তাকে নিয়ে আসলাম। আরে ভাই, একটু তো হেল্প কর। আব্বে, আমি এখানে হানিমুন করতে আসছি, আমাকে মেঘাকে সময় দিতে হবে। আচ্ছা, এটা ছিল বন্ধুত্ব, ঠিক আছে ঠিক আছে, মনে রাখবো। ইমোশনাল ব্ল্যাকমেল করছিস? আচ্ছা ফাইন, আমরা এখন সবাই মিলে হিমছড়ি যাচ্ছি, ওখানে পাহাড়ে যাব, বাকিটা সেখানে বলবো। আচ্ছা, আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। আমি যথারীতি মাইশার সাথে পেছনের সিটে আর তারা সামনে। আমি শুধু তাকিয়ে তাকিয়ে মাপার চেষ্টা করছি যে আমার থেকে মাইশার দূরত্ব কতটুকু। মেপে পেলাম কম হলে 3 হাত। আস্তে আস্তে করে তার দিকে 1 হাত আগালাম। আর একটু আগাতে যাব, আর একটু এগোতে যাব, যতটুকু এগিয়ে তার থেকে বেশি থেকে দূরে সে চলে যায়। হায় হায়, বুঝলো কেমনে? আমি আবার আগে জায়গায় বসে পড়লাম। গাড়ি পৌঁছে যায়, আমি মূল গন্তব্যে পৌঁছে যাই, যেটা হলো একটা পাহাড়ের উপর। মাইশা দাঁড়িয়ে চারপাশটা দেখছে, তখন ওই রাফি আসে। রাফি আমার দিকে একটা গোলাপ বাড়িয়ে দিল, এটা দিয়ে কি করবো? মাইশাকে প্রপোজ কর, আমার নিশ্চিত ধারণা এমন করলে তার রাগ 99% থাকবে না। ও আচ্ছা, বা 0.1% কেন হবে না, 100% তো বলতে পারতি। আসলে ব্যাপারটা কি, মেয়েদের বিশ্বাস নাই, এমনও হতে পারে তোকে 2-2টা থাপ্পড় বসিয়ে দিতে পারে, পারলে এই পাহাড় থেকে ফেলে দিতেও পারে। আমার হাতে ফুল দিয়ে কেটে পড়লো রাফি। আমার প্রপোজ করার চেয়ে রাফির কথা শুনে বেশি ভয় করছে। আমি মাইশার পেছনে গিয়ে দাঁড়ালাম, মাইশাকে ডাকতেই পিছু ফিরে তাকালো। আমি হাঁটু গেড়ে তার সামনে বসে ফুল বাড়িয়ে বলতে লাগলাম, মাইশা আমি। কিছু আর বলতে পারলাম না, তার আগে আমার ফোনটা বেজে উঠলো। আমি দেখে ফোনটা রিসিভ করলাম। ওই ক্যাটা রে, তখন একটা গান শোনা গেলো, মাইয়া রে মাইয়া রে তুই অপরাধী রে, আমার যত্নে ঘোরা ভালোবাসা দে ফিরে দে। কি হলো, গান বাজে কেন? ফোন কেটে দিলাম। তো আমি মাইশা সামনে থেকে দেখি মাইশা নাই, হাওয়া হয়ে গেছে। হঠাৎ মাথার পেছনে কে যেন ভারী দিল, পেছনে থাকে দেখি রাফি। আব্বে, তোকে কে ফোন রিসিভ করতে বলছে? এখন আমার প্রপোজ,
ঘোরা শেষে গাড়ি নিয়ে ব্যাক করতে শুরু করলাম। আমি এত ঘোরাঘুরি করে এত টায়ার ছিলাম যে গাড়িতে ঘুমিয়ে পড়ি। আমার মাথাটা খালি দুলছে, রাত হয়ে গিয়েছে, গাড়ির ভিতরটাও ছিল হালকা অন্ধকার। বাইরে থেকে যা আলো আসে আর কি। মাইশা আমার মাথা ধরে তার কাঁধে রেখে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। কে জানি আমার মুখের মাঝে পানি চললো, ঘুম ভেঙে যায়। ও আমি উঠলাম, হোটেলে গিয়ে নিজের রুমের সামনে আসলাম, দরজা লাগানো, নক করলাম, গেট খুলছে না। 5 মিনিট ধরে নক করছি কিন্তু গেট খোলার কোনো নামই নেই। আমি বললাম, ওহে প্রিয়তমা, গেটটা খোলো না। ওহে প্রিয়, আজ রাতটা বাহিরে ওই যে তোমার গাড়িতে কাটাও। কি? দূরে রাফির কাছে গেলাম, দরজায় নক, গেট খুলতে দোস্ত কিছু কর। আব্বে আবার কি হয়েছে? মাইশা গেট খুলে না, মাথার সাথে দরজার চিটা বাড়ি আমার সাথে দরজার সামনে আসলো। রাফি চারপাশ তাকালো, রাফি টানতে টানতে এক জায়গায় নিয়ে গেল, দেখলাম বেলকনির মতো জায়গা। রাফি আমার দিকে আস্তে আস্তে তাকিয়ে বলল, দেখ এই যে সানসেট দেখছিস, এটা দিয়ে আর পাইপ ধরে গেলে সোজা তোর রুমের বারান্দায় গিয়ে থামবি। ও তুই গিয়ে কি পরে দরজা খুলিয়ে দিবি? না, তুই 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 যাবি, আর এখান থেকে নিচে পড়বো আর ডাইরেক্ট উপরে। আরে জীবনে কিছু কিছু রিক্স নিতে হয়। যাচ্ছি যাচ্ছি, সানসেট ধরে এগোতে শুরু করলাম। হঠাৎ একটা কাক আমার মাথার উপরে এসে বসে, রাফি কিছু কর, কাকটা সরা। রাফি ক্যামেরা বের করে ছবি তোলা শুরু করে, আরে ভাই কিছু কর, নইলে তোর এই ছবি আমার ছেলে মেয়ে তো দূরের কথা, আমি দেখতে পারবো না। কাক চলে যায়, আমি আবার এগোতে শুরু করি। একবার নিচে তাকাই, নিচে রাস্তা। দোস্ত আমি মরে গেলে আমার কক্সবাজারের ছবিগুলো আপলোড করে দিস। আল্লাহ 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 মুখে চপতে চপতে শেষে বারান্দায় পৌঁছালাম। ভাগ্যিস বারান্দা দরজা খোলা ছিল। রুমে ঢুকে দেখি মাইশা বিছানায় শুয়ে আছে আর রুমের দরজা খোলা। আল্লাহ, আমি তো তখন মাথা করে পড়েই যাব। মাইশা রুমে এসে দরজা লাগিয়ে দিল। মাইশা আমার সামনে এসে বলল, কিভাবে আসছিস? বাবা বারান্দার সানসেট দিয়ে। আচ্ছা তাই, দরজা তো খুলেই ছিলাম। আচ্ছা কাছে আয়। আমি কাছে যেতেই ঠাস ঠাস করে দুটো বসিয়ে দিল। তোর কত বড় সাহস, তুই কিভাবে জীবনের ঝুঁকি নিয়ে আসলি? আমি তো তোকে টাচ করতে দেই না, এখন আর কোনো কথাই বলবো না। মাইশা চলে যেতে লাগলো, আমি তার হাত ধরে আটকালাম। এই যে ম্যাডাম, মাইশা আমার দিকে তাকালো। আমি তাকে জোরে টান দিয়ে আমার বুকের মাঝে ফেলে দিলাম। মাইশা উপরে আমার দিকে তাকাতেই মাইশার ঠোঁটের সাথে আমার ঠোঁট দুটো মিশিয়ে দিলাম। মাইশা আগেরবারের মতো ছাড়াতে চিমটি দেয়, কিন্তু এবার তার হাত ধরে ফেললাম, তার দুহাত তার পিছন দিয়ে জড়িয়ে রাখলাম। এবার মাইশা আমার কাছে বন্দি, অনেকক্ষণ পর তাকে ছাড়লাম। ম্যাডাম আর কত অভিনয় করবেন, এই বলে করে তুলে নিলাম। মানে কিসের অভিনয়? ওই যে আমাকে জ্বালানোর প্ল্যান করছিলেন, আসলে আমি ঘুমিয়েছিলাম কিন্তু আপনার ছোঁয়া পেয়ে ঘুম ভেঙে যায়। এরপর যা শোনা শুনে নেই, এরপর সব কিছু তোমার ইচ্ছে মতোই হতে দিই। মাইশা অন্যদিকে তাকিয়ে এমন ভাব নিচ্ছে যেন ও কিছুই জানে না। ও আচ্ছা ঢং। মাইশাকে বিছানায় শুয়ে দিলাম, বাড়ির পর্দা লাগিয়ে দিলাম। আমি তার দিকে এগোতে থাকি। না না একদম না। কি? হা হা, নিজের বেবির নাম ঠিক করে নাও। তারপর বাকিটা ইতিহাস। সকালে কে যেন দরজায় নক করতে থাকে। আমি রাগের মাথায় দরজা খুলে বলে ফেলি, কোন শালারে। দরজা খুলে দেখি রাফি দাঁড়িয়ে। রাফি যা বললো তা শুনে মনটা ভীষণ খারাপ হয়ে গেল। রাফি বলল, বন্ধুরা পরবর্তী পার্টগুলো খুব তাড়াতাড়ি আসবে, তো পরবর্তী পার্ট না আসা পর্যন্ত অপেক্ষায় থাকো। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও পরবর্তী পার্টগুলো সবার আগে পেতে। ধন্যবাদ, আমাদের সাথেই থেকো।